আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সৌদি আরব, দুবাই, কাতার, বাহরান, মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। স্থানকাল ভেদে এক এক জায়গার ভাষা এক এক রকম হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আরবি ভাষা শিক্ষার অনেক কিছু আপনারা আয়ত্ত করতে পারবেন। বুদ্ধি নাই, এর অর্থ হচ্ছে মুখ মাফি। বাংলাতে বুদ্ধি নাই, আরবিতে এর অর্থ হচ্ছে মুখ মাফি। কুরসি, এর অর্থ হচ্ছে চেয়ার। বাংলাতে কুরসি, আরবিতে এর অর্থ হচ্ছে চেয়ার। তালাতা, এর অর্থ হচ্ছে তিন। বাংলাতে তালাতা, আরবিতে এর অর্থ হচ্ছে তিন। আরবা, এর অর্থ হচ্ছে চার। বাংলাতে আরবা, আরবিতে এর অর্থ হচ্ছে চার। এখানে, এর অর্থ হচ্ছে হিনি। বাংলাতে এখানে, আরবিতে এর অর্থ হচ্ছে হিনি। সব কিছু, এর অর্থ হচ্ছে কুল্লুশাই। বাংলাতে সব কিছু, আরবিতে কুল্লুশাই। কেন, এর অর্থ হচ্ছে লেশ। বাংলাতে কেন, আরবিতে এর অর্থ হচ্ছে লেশ। এটা, এর অর্থ হচ্ছে হাদা। বাংলাতে এটা, আরবিতে এর অর্থ হচ্ছে হাদা। ডাকবো, এর অর্থ হচ্ছে কাল্লিম। বাংলাতে ডাকবো, আরবিতে এর অর্থ হচ্ছে কাল্লিম। একসাথে, এর অর্থ হচ্ছে মুশাক্কেল। বাংলাতে একসাথে, আরবিতে এর অর্থ হচ্ছে মুশাক্কেল। কেমন, এর অর্থ হচ্ছে কেইফ। বাংলাতে কেমন, আরবিতে এর অর্থ হচ্ছে কেইফ। পুলিশ, এর অর্থ হচ্ছে সুরতা। বাংলাতে পুলিশ, আরবিতে এর অর্থ হচ্ছে সুরতা। আইসক্রিম, এটার অর্থ হচ্ছে বুজা। বাংলাতে আইসক্রিম, আরবিতে এর অর্থ হচ্ছে বুজা। লাগবে, এটার অর্থ হচ্ছে আবগা। বাংলাতে লাগবে, আরবিতে এর অর্থ হচ্ছে আবগা। আকামা, এটার অর্থ হচ্ছে ইকামা। বাংলাতে আকামা, আরবিতে এর অর্থ হচ্ছে ইকামা। বছর, এর অর্থ হচ্ছে সানা। বাংলাতে বছর, আরবিতে এর অর্থ হচ্ছে সানা। পায়খানা, এর অর্থ হচ্ছে গায়েত। বাংলাতে পায়খানা, আরবিতে এর অর্থ হচ্ছে গায়েত। পেশাব, এর অর্থ হচ্ছে বুল। বাংলাতে পেশাব, আরবিতে এর অর্থ হচ্ছে বুল। রক্ত, এর অর্থ হচ্ছে দম। বাংলাতে রক্ত, আরবিতে এর অর্থ হচ্ছে দম। নোটিশ, এর অর্থ হচ্ছে ইলান। বাংলাতে নোটিশ, আরবিতে এর অর্থ হচ্ছে ইলান। মানুষ, এর অর্থ হচ্ছে ইনসান। বাংলাতে মানুষ, আরবিতে এর অর্থ হচ্ছে ইনসান। শরীর, এর অর্থ হচ্ছে জিসম। বাংলাতে শরীর, আরবিতে এর অর্থ হচ্ছে জিসম। হার, এর অর্থ হচ্ছে আজম। বাংলাতে হার, আরবিতে এর অর্থ হচ্ছে আজম। সূর্য, এর অর্থ হচ্ছে শামস। বাংলাতে সূর্য, আরবিতে এর অর্থ হচ্ছে শামস। মালপত্র, এটার অর্থ হচ্ছে আকদার। বাংলাতে মালপত্র, আরবিতে এর অর্থ হচ্ছে আকদার। সাগর, এর অর্থ হচ্ছে বাহার। বাংলাতে সাগর, আরবিতে এর অর্থ হচ্ছে বাহার। দড়ি, এর অর্থ হচ্ছে হাবিল। বাংলাতে দড়ি, আরবিতে এর অর্থ হচ্ছে হাবিল। ময়লা, এটার অর্থ হচ্ছে উসাক। বাংলাতে ময়লা, আরবিতে এর অর্থ হচ্ছে উসাক। বাঙ্গা, এর অর্থ হচ্ছে কাসার। বাংলাতে বাঙ্গা, আরবিতে এর অর্থ হচ্ছে কাসার। কয়লা, এর অর্থ হচ্ছে ফাহাম।
বাংলাতে কয়লা আরবিতে এর অর্থ হচ্ছে ফাহাম। লোকসান এর অর্থ হচ্ছে খাসারা। বাংলাতে লোকসান আরবিতে এর অর্থ হচ্ছে খাসারা। বাহিরে এর অর্থ হচ্ছে বাররা। বাংলাতে বাহিরে আরবিতে এর অর্থ হচ্ছে বাররা। দেওয়া এর অর্থ হচ্ছে জিপ। বাংলাতে দেওয়া আরবিতে এর অর্থ হচ্ছে জিপ। তুমি এর অর্থ হচ্ছে ইন্তা। বাংলাতে তুমি আরবিতে এর অর্থ হচ্ছে ইন্তা। দেখা এর অর্থ হচ্ছে সুফ। বাংলাতে দেখা আরবিতে এর অর্থ হচ্ছে সুফ। এটা এর অর্থ হচ্ছে হাদা। বাংলাতে এটা আরবিতে এর অর্থ হচ্ছে হাদা। সপ্তাহ এর অর্থ হচ্ছে উজবু। বাংলাতে সপ্তাহ আরবিতে এর অর্থ হচ্ছে উজবু। বছর এর অর্থ হচ্ছে সানা। বাংলাতে বছর আরবিতে এর অর্থ হচ্ছে সানা। নিচে এর অর্থ হচ্ছে তাহাত। বাংলাতে নিচে আরবিতে এর অর্থ হচ্ছে তাহাত। অনুমতি এর অর্থ হচ্ছে ইজাজা। বাংলাতে অনুমতি আরবিতে এর অর্থ হচ্ছে ইজাজা। নেই এর অর্থ হচ্ছে মাফি। বাংলাতে নেই আরবিতে এর অর্থ হচ্ছে মাফি। কি এর অর্থ হচ্ছে অ্যাশ। বাংলাতে কি আরবিতে এর অর্থ হচ্ছে অ্যাশ। কোথায় এর অর্থ হচ্ছে ওয়েন। বাংলাতে কোথায় আরবিতে এর অর্থ হচ্ছে ওয়েন। তার মানে এর অর্থ হচ্ছে ইয়ানি। বাংলাতে তার মানে আরবিতে এর অর্থ হচ্ছে ইয়ানি। চাওয়া এর অর্থ হচ্ছে এবি। বাংলাতে চাওয়া আরবিতে এর অর্থ হচ্ছে এবি। ঠিক আছে এর অর্থ হচ্ছে তাইয়েব। বাংলাতে ঠিক আছে আরবিতে এর অর্থ হচ্ছে তাইয়েব। কাস এর অর্থ হচ্ছে সুগুল। বাংলাতে কাস আরবিতে এর অর্থ হচ্ছে সুগুল। ভিতরে এর অর্থ হচ্ছে দাখেল। বাংলাতে ভিতরে আরবিতে এর অর্থ হচ্ছে দাখেল। কর্মচারী এর অর্থ হচ্ছে আমেল। বাংলাতে কর্মচারী আরবিতে এর অর্থ হচ্ছে আমেল। নতুন এর অর্থ হচ্ছে জেদিদ। বাংলাতে নতুন আরবিতে এর অর্থ হচ্ছে জেদিদ। পুরাতন এর অর্থ হচ্ছে গেদিম। বাংলাতে পুরাতন আরবিতে এর অর্থ হচ্ছে গেদিম। জানা এর অর্থ হচ্ছে মালুম। বাংলাতে জানা আরবিতে এর অর্থ হচ্ছে মালুম। সাথে এর অর্থ হচ্ছে সাওয়া সাওয়া। বাংলাতে সাথে আরবিতে এর অর্থ হচ্ছে সাওয়া সাওয়া। কথা এর অর্থ হচ্ছে কালাম। বাংলাতে কথা আরবিতে এর অর্থ হচ্ছে কালাম। কেউ এর অর্থ হচ্ছে আহাত। বাংলাতে কেউ আরবিতে এর অর্থ হচ্ছে আহাত। সে এর অর্থ হচ্ছে হুয়া। বাংলাতে সে আরবিতে এর অর্থ হচ্ছে হুয়া। কাপড় এর অর্থ হচ্ছে মালাবিস। বাংলাতে কাপড় আরবিতে এর অর্থ হচ্ছে মালাবিস। বেড এর অর্থ হচ্ছে ফর্সা। বাংলাতে বেড আরবিতে এর অর্থ হচ্ছে ফর্সা। পরে এর অর্থ হচ্ছে বাদেন। বাংলাতে পরে আরবিতে এর অর্থ হচ্ছে বাদেন। কখন এর অর্থ হচ্ছে মিতা। বাংলাতে কখন আরবিতে এর অর্থ হচ্ছে মিতা। মাস এর অর্থ হচ্ছে সাহার। বাংলাতে মাস আরবিতে এর অর্থ হচ্ছে সাহার। চাক্কু এর অর্থ হচ্ছে সিক্কিন। বাংলাতে চাক্কু আরবিতে এর অর্থ হচ্ছে সিক্কিন। কাঁচি এর অর্থ হচ্ছে মুকাস। বাংলাতে কাঁচি আরবিতে এর অর্থ হচ্ছে মুকাস।
কম্বল এর অর্থ হচ্ছে বাতানিয়া। বাংলাতে কম্বল আরবিতে এর অর্থ হচ্ছে বাতানিয়া। মেঘ এর অর্থ হচ্ছে গাইম। বাংলাতে মেঘ আরবিতে এর অর্থ হচ্ছে গাইম। যাওয়া এর অর্থ হচ্ছে রু। বাংলাতে যাওয়া আরবিতে এর অর্থ হচ্ছে রু। আসো এর অর্থ হচ্ছে তাল। বাংলাতে আসো আরবিতে এর অর্থ হচ্ছে তাল। সুজা এর অর্থ হচ্ছে সিদা। বাংলাতে সুজা আরবিতে এর অর্থ হচ্ছে সিদা। বড় এর অর্থ হচ্ছে কাবির। বাংলাতে বড় আরবিতে এর অর্থ হচ্ছে কাবির। ছোট এর অর্থ হচ্ছে সাগির। বাংলাতে ছোট আরবিতে এর অর্থ হচ্ছে সাগির। বালোনা এর অর্থ হচ্ছে মাফি কয়েস। বাংলাতে বালোনা আরবিতে এর অর্থ হচ্ছে মাফি কয়েস। পানি এর অর্থ হচ্ছে ময়া। বাংলাতে পানি আরবিতে এর অর্থ হচ্ছে ময়া। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।